নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। নতুন বলতে একবারেই পুরোপুরিভাবে নতুন, ঠিক আছে? আজকে থালাটা চেঞ্জ করে নিয়েছি। থালা তো না, এটা হচ্ছে কি বলে, ট্রে, ট্রে বলে, ট্রে মানে শীতের মৌসুমে শীতের খাবার, শীতের খাবার। সেটা হচ্ছে ফুলকপি, আচ্ছা হচ্ছে আলু আর বেগুন দিয়ে বড়ি দিয়ে রসা। আজকে আমাদের এটাই থাকছে হচ্ছে মেনু, আর এটাই হচ্ছে চ্যালেঞ্জ। এটা কে কত তাড়াতাড়ি খেতে পারবে, যে হেরে যাবে তাকে পানিশমেন্ট দেওয়া হবে, ঠিক আছে? আর অনেকে অনেক কিছু কমেন্ট করছো যে দিদি ভাই কি দাদা ভাই, আমাদের এই চ্যালেঞ্জটা তোমরা করলে না, দাদা তোমরা এটা করছো না, আমি রাগ করছি। দেখো, রাগ করো না, আমাদের কিছু পারিবারিক সমস্যার জন্য আমরা সেই চ্যালেঞ্জগুলো করে উঠতে পারছি না, কিন্তু করবো, তোমাদেরকে এটা কথা দিচ্ছি করবো। আমাদের টোটাল যত কটা কমেন্ট করেছো, তোমরা যতজন করেছো, প্রত্যেকের কমেন্ট আমরা উত্তর দিয়েছি, ঠিক আছে? বাট কিছু কারণের জন্য আমরা করতে পারছি না, সে অনেক রকম কারণ আছে, সেগুলো হয়তো পার্সোনাল তোমাদেরকে হয়তো বলে শেয়ার করতে পারছি না, হয়তো এমন দিনে হয়তো আসবে, সেদিনকে হয়তো শেয়ার করবো, ঠিক আছে? বাট একটু পারছি না, এখন একটু প্রবলেম আছে। তো এখন যেগুলো পাচ্ছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি, তো এগুলো তো রাগ করো না, এই হয়ে থাকো। আগামী দিন এর চেয়ে ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আসছে, চেষ্টা করছি দুজন মিলেই, ঠিক আছে? তো চলো আজকে ভিডিওটা দেখো। আর কিছু নাম আছে, কিছু বন্ধুদের বলতে একটা দুটো নাম আছে, সেটা পানিশমেন্টের আগে বলবো। আমাদের এটা নিয়ম, পানিশমেন্টের না, আমরা নিয়ম করেছি, আমাদের নিয়ম না, আমরা নিয়ম, আমরা নিয়ম করেছি, পানিশমেন্টের আগে বলবো। এখন আমরা বেশি বকবক না করে, অনেকেই আছে যে প্রথম প্রথম বকবক বেশি পছন্দ করো না, আগে তাড়াতাড়ি খেয়ে নিতে বলো, তো আজকে তাড়াতাড়ি আমরা খেয়ে নিচ্ছি, ঠিক আছে? চলো তাহলে শুরু করে দিচ্ছি আমাদের চ্যালেঞ্জ। আর চ্যালেঞ্জ শুরু করার আগে বলে দিই, যারা আমাদের ভিডিওতে নতুন আছে তারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে, পাশের বেল আইকনটা ক্লিক করে রাখবে, অল নোটিফিকেশন করে রাখবে, তাহলে আগামী দিনগুলো আমাদের নতুন নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম দেখতে পেয়ে যাবে। আর যারা করে রেখেছে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলো স্টার্ট করছি, 1 2 3 স্টার্ট। ওই লঙ্কা দাও নি তো, না গো না, দেখো প্রথম পাতে যদি লঙ্কা পড়তো না, লঙ্কা নাই, একটা শুকনো লঙ্কা, কিচ্ছু কাঁচা লঙ্কা কিচ্ছু দিইনি, খালি একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি। আর বড়ি দিয়ে ঝোল খুব টেস্টি হয়েছে, তাই না? বাড়ির তৈরি করা বড়ি আমরা তৈরি করি, মামি করে দিতাম। দারুণ হয়েছে, ধোয়া উঠছে। আমার দাঁত ভেঙে গেল, এত বড় পাথর পড়েছে কাকর না? হ্যাঁ,
বলো কেমন লাগলো? জিতে গেছি, খেতে কেমন? আর সম্পূর্ণ নিরামিষ না? হ্যাঁ, নিরামিষ। হ্যাঁ, আরে এগুলো সবজি মবজি দিয়ে রান্নাটা, এটা নিরামিষ সময় গরম গরম খাবার খাওয়াবার সেই এরকম সিম্পল, ওফ জমে যায়, জমে ক্ষীর। না কোনো শরীরে সাইড এফেক্ট, না কোনো কিছু। কেমন হয়েছে আগে সেটা বলো। ভালোই হয়েছে, ভালোই। হ্যাঁ, আমি রান্না করিনি। বইটা কিন্তু খুবই সুন্দর স্বাদ বাড়ির সাথে। চলো তাহলে, খাওয়া দাওয়া তো হয়ে গেল, এবার একটা পানিশমেন্ট। আর পানিশমেন্ট কে পাবে সেটা বুঝতেই পারছো তোমরা। চলো পানিশমেন্ট নিয়ে আসি, সঙ্গে নামও নিয়ে চলে আসি। তো বন্ধুরা, হাতটা ধুয়ে চলে এসেছি পানিশমেন্ট নিয়ে। আর পানিশমেন্টের আগে বলেছিলাম নাম বলবো, একটা বোন হবে কি দিদি হবে আমি জানি না, কিন্তু একটা নাম আছে, তাই তো? হ্যাঁ, একজনেরই নাম, সেটা হচ্ছে বন্দনা সরকার। ঠিক আছে, আর তোমার নামটা বলে দিলাম। নামই বলিনি, তোমাদের দিদি ভাই বলে, ঠিক আছে? হ্যাঁ, আর একজন ইলিশ মাছের ইয়ে করতে বলেছিল, যে পিয়ালি চক্রবর্তী না? হ্যাঁ মনে হয় পিয়ালি চক্রবর্তী। তুমি রাগ করো না, কমেন্টে তুমি বারবার করে বলছো আর আমি রিপ্লাই দিচ্ছি, তো তোমার ভিডিও আসবে। আমাদেরও খারাপ লাগছে যে করতে পাচ্ছি না, বাট তোমাদের আগে বলেছি, তোমাদের আগে বলেছি, সেটা তোমরা হয়তো একটু ইমাজিন করে নাও কেন বলতে চাইছি। তো চলো ওর পানিশমেন্টটা নিয়ে আসি। তো পানিশমেন্টে রেখেছি সিম্পল একটা জিনিস, সেটা দোকান থেকে কিনে নিয়ে আসা। সিম্পল কি জিনিস গো? কি জিনিস লাগে? লাগে চকলেট। দাঁড়াও থামো, এই যে চকলেট নিয়ে এসেছি, পালস। আর পালস কেমন হয় তোমরা ভালো করেই জানো। ভিতরে টুনটা 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 না কি বললাম, টুনটা টুনটা। হ্যাঁ, তো ভিতরে টুনটা টুনটা তিনটে নিয়ে এসেছি, ঘরে তিনটেই ছিল। থামো, আগে ধরে ধরে কারাবাড়ি করে, এটাকে ছিড়তে হবে তো, সে ছিড়া যাচ্ছে পরে। তো এখানে তিনটে আছে, আমাকে আগে সব কথাটা বলতে দাও, পূর্ণ করতে দাও কথাটা। এই তিনটে আছে, তিনটে এখন ছাড়িয়ে দেবো ওর হাতে একবারে। হ্যাঁ, আর একবারে চিবিয়ে খাবে। হ্যাঁ, আজকের পানিশমেন্টটা আমার খুব ভালো লাগছে, খুব ভালো। এরকম দিবা প্রত্যেকদিন পানিশমেন্ট আমাকে, আমি খুব ভালো। লবণ খাও না আগে, তারপর দেখো মুখের আকৃতি বিকৃতি কি হচ্ছে। এরে ভিতর দিকে দেখো কালো কালো হয়ে আছে, ওগুলো তো টোটালটা লবণ। তো এটা তো একটা করে খাই মানুষ, তাই না? তাও আবার চুষে চুষে খাই, তুষে তুষে। তুমি একবারে চিবিয়ে খাও তিনটে। ফাটলো যে আজ মুখে লবণ হয়ে যা, লবণ আছে সে আগের মতো না, এক চকলেট না দাঁতে আটকে যাচ্ছে। চিবিয়ে খাও, জল খাওয়া যাবে না, দাঁতে আটকে যাচ্ছে। আমি কি করবো? সেই কুত্তাতে হাত দিচ্ছি ভাই, ওরকম ভুল আছে। ওরকম বলতে হয় না, কেটে কেটে দেবো। মানে চিবাতে পারছি না, চিপকে যাচ্ছে দাঁতের সাথে। মানে ধরে নিচ্ছ তো, ধরে নিচ্ছ। এর সাথে যদি একটা হজমোল্লার প্যাকেট দিতে পারতাম, ছিল তো বেঁচে বেশি। আমি আজকে পানিশমেন্ট বেঁচে বেশি না, দাঁড়াও আমি নিয়ে আনছি। না হচ্ছে না, দেখি কেমন লাগলো বলো।
দাঁত টকে গেল না কি হলো? দাঁত টকে নি, দাঁতটাকে খুঁচাতে হবে। আর তো খুঁচাখুচি পছন্দ করে না অনেকে আছে, দাঁত আর কি দাঁত দাঁত খুঁচাখুচি ভালো লাগে না ভিডিওর মধ্যে। আমি অনেকবার করেছিলাম দি বলে দাঁত খুঁচাখুচি ভালো লাগে না, তুমি পরে করো। দাঁত আর কি কেমন লাগছে? তো চলো আমাদের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে যদি আবারও বলছি, ছেড়ে যাওয়ার আগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে, পাশের বেল আইকন ক্লিক করে রাখবে, অল নোটিফিকেশন করে রাখবে, তাহলে আগামী দিনগুলো আমাদের নতুন নতুন ভিডিও সর্বপ্রথম দেখতে পাবে। তো চলো আজকের মতো টাটা দিচ্ছি, আর যদি কারোর নাম শোনার ইচ্ছে থাকে কি ভালো লাগে তাহলে অবশ্যই নাম পাঠিও, কমেন্ট করো। আজকের মতো টাটা 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 দাও টাটা।